সাবস্ক্রাইব করুন বাংলা ইউটিউব চ্যানেলটিকে এবং পাশে থাকা প্রেস করুন এই রকম ভিডিও সবার আগে দেখার জন্য নমস্কার বন্ধুরা বাংলা টেক এর আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো আজকে কিন্তু আমি আপনাদের জন্য খুব বিশাল বড় একটা স্কিম নিয়ে এসেছি যেখানে কিন্তু এই স্কিমটা চলছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যেখানে আপনাকে প্রতি বছর বারো টাকা করে দিতে হবে এবং আপনি কিন্তু দু লক্ষ টাকা পর্যন্ত পাবেন তো অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং অবশ্যই একটা কমেন্ট করবেন সবার ফার্স্ট যে আপনারা এই স্কিমটার জন্য অপেক্ষা করেছিলেন কি না যদি করে থাকেন তো ইয়েস আর যদি আপনাদের খুব ভালো লেগে থাকে তাও কিন্তু আপনি লিখবেন হ্যাঁ তো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই লাল বাটনে ক্লিক করে এবং পাশের বেল আইকনটাকে প্রেস করে নেবেন এইরকম ভিডিও সবার আগে দেখার জন্য তো চলুন দেখে নেওয়া যাক আজকে সেই নিউজটা তার আগে আমি আপনাদেরকে জানিয়ে দেবো যে যারা পড়াশোনা করছেন বা চাকরির জন্য খাটছেন তারা অবশ্যই আমাদের নিচে ডিসক্রিপশনের একটা লিঙ্ক দেওয়ার ওই টেলিগ্রাম চ্যানেলে সেই চ্যানেলে যুক্ত হয়ে যাবেন এবং সেখানে কিন্তু নিয়মিত আপনারা সমস্ত ধরনের কম্পিটিভ এক্সামের স্টাডি ম্যাটেরিয়ালস পেয়ে যাবেন একদমই ফ্রিতে তো অবশ্যই কিন্তু আপনারা সেই ওয়েব টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন এবং সবসময় আপডেট থাকবেন তো চলুন দেখে নেওয়া যাক আজকে সেই নিউজটা তো এই যে স্কিমটা এই স্কিমটার নাম হচ্ছে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা যেটা কিন্তু দু হাজার পনেরো ষোলো সতেরো দিয়ে তখন কিন্তু এটা চালু ছিল কিন্তু এখন কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু রিসেন্ট আবারও কিন্তু এই সুরক্ষা বিমা যোজনাটা চালু করেছে হয়তো আমরা অনেকে এটা সম্বন্ধে জানি এবং অনেকে হয়তো এটা সম্বন্ধে জানি না তো এইখানে আপনাকে কিছু করতে হবে না জাস্ট আপনি প্রতি বছর মানে প্রতি মাসে আপনাকে এক টাকা করে দিতে হবে বছরে আপনার বারো টাকা কাটবে তো এটা কারা করতে পারবে দেখতেই পাচ্ছেন এইখানে আঠেরো থেকে সত্তর বছরের মধ্যে যদি আপনি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এইখানে আবেদন করতে পারেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট তাহলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এবং অটো ডেবিট কিন্তু আপনাকে করতে হবে এখানে আরও ডিটেলস বলে দিচ্ছি দেখুন আমি আপনাদেরকে চার্জটা একবার দেখিয়ে দেবো নিচে যদি আমরা আসে এইখানে আপনাকে যেটা বলে যে ভালো করে দেখতে পাচ্ছেন যে আপনাকে বারো টাকা করে দিতে হবে পার মেম্বারকে বারো টাকা করে দিতে হবে প্রতি বছরে ফার্স্ট জানুয়ারি থেকে আপনার এটা এফেক্টেড হবে বা ফার্স্ট জানুয়ারি প্রথমে কিন্তু এটাকে কেটে নেওয়া হবে এখানে আপনার এলিজিবিলিটি যেটা বলে দিয়ে দেখতেই পাচ্ছেন আঠেরো থেকে সত্তর বছরের মধ্যে যদি আপনার হয়ে থাকে তাহলে আপনি এখানে আবেদন করতে পারেন তাছাড়া আপনার যদি একটা ব্যাঙ্ক কের বই থেকে থাকে সেভিং অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন এছাড়া আপনাকে আরও ডিটেলস এখানে বলে দিচ্ছি তো অবশ্যই কিন্তু আপনার এটাকে একবার দেখে নেবেন এইখানে আরও যেটা বলে দিয়েছে তো আপনার যেই অ্যাকাউন্ট হোল্ডার যে হবে সেটা কিন্তু আপনার থ্রু অটো ডেবিট প্রসেস হতে হবে তাহলেই কিন্তু আপনি এইখানে প্রসেস করতে পারবেন এবং অবশ্যই কিন্তু এটাকে আপনারা একবার চেক করে দেখে নেবেন সম্পূর্ণ তো এইবার এটা কখন আপনারা দু লাখ বা এক লাখ যে লেখার লেখা কখন পাবেন যদি আপনার এই স্কিম চলাকালীন আপনার কোনো কারণে মৃত্যু হয়ে যায় তাহলে কিন্তু আপনি দু লাখ টাকা পাবেন তাছাড়া আপনি যদি পুরোপুরি হ্যান্ডিক্যাপ হয়ে যান বা আপনার দুটো চোখ চলে যায় বা দুটো হাত চলে যায় বা দুটো পা চলে তাহলে কিন্তু আপনি দু লাখ টাকা পাবেন তাছাড়া আপনি যদি কোনো কারণে আপনার একটা হাত চলে যায় বা একটা পা চলে যায় তাহলে কিন্তু আপনি এই স্কিমে থাকাকালীন এক লাখ টাকা পাবেন তো খুবই একটা ভালো স্কিম তো এই স্কিমে জয়েন হওয়ার জন্য আপনাদের যেটা করতে হবে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিই তো সব আপনাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে সে ফর্মটা আপনি কোথায় পাবেন এই এই ধন যেই গভর্নমেন্টের যে ওয়েবসিস ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটে চলে আসবেন ওয়েবসাইটে আসার পর এখানে দেখুন ফর্মস লেখা রয়েছে ফর্মসে ক্লিক করবেন ফর্মসে ক্লিক করার পর এখানে দেখুন লেখা রয়েছে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা তো এটা জাস্ট ক্লিক করবেন ক্লিক ক্লিকার সতর্শে দেখুন এখানে দেখুন অ্যাপ্লিকেশন ফর্মস লেখা রয়েছে যখনই ক্লিক করবেন এখানে দেখুন আপনার বেঙ্গলি ইংলিশ আপনার যেই ল্যাঙ্গুয়েজে বেশি প্রিফারেবল মনে হবে সেই ল্যাঙ্গুয়েজে আপনি ক্লিক করবেন সাপোজ আমি এখানে ইংলিশে ক্লিক করলাম তো ইংলিশে ক্লিক করার সদস্য দেখুন ইংলিশে এবার আপনার এখানে ফর্মটা বেরিয়ে গেছে তো এইখানে আপনার ব্যাংকের কোড দেবেন সেভিং ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দেবেন এইখানে আপনার নাম দেবেন ফুল ফর্মে আর সবই কিন্তু ক্যাপিটাল লিখতে হবে এখানে অ্যাড্রেস দিয়ে দেবেন এখানে সম্পূর্ণ আপনার আপনার ডেট অফ বার্থ যেমন আপনার কেওয়াইসিতে করা রয়েছে ব্যাঙ্ক ডকুমেন্টে যেরকম রয়েছে সেরকম আপনি এখান থেকে ডেট অফ বার্থ দেবেন আপনার ইমেল দেবেন মোবাইল নম্বর দেবেন আধার নম্বর যদি থেকে থাকে তাহলে আধার দেবেন আপনি যদি কোনো ডিসেবিলিটি হয়ে থাকেন তাহলে আপনার ডিসেবিলিটি কতটুকু সেটা আপনার এখানে দিতে হবে তাছাড়া আপনি যাকে নমিনেশন নমিনি করছেন যে আপনার মৃত্যুর পর বা আপনার ডিসেবিলিটি হয়ে গেলে আপনার টাকাটা কে তুলবে সেটাও কিন্তু আপনাকে এখানে দিয়ে দিতে হবে এবং নমিনি নেম অ্যাড্রেস অফ গার্জিয়ান অফ ইফ নমিনি ইজ মাইনর তো আপনার নমিনি যদি খুব নাবালিক বা নাবালিকা বা নাবালক হয়ে থাকে তাহলে আপনি কিন্তু একটা গার্জিয়ান নাম দিতে পারেন যাই সেই গার্জিয়ান কিন্তু আপনার এই সমস্ত কিছু দেখাশোনা করতে পারে তো এইখানে আপনার ডিটেলস একদম বলে দিয়েছে যে আপনাকে কী কী করতে হবে কী না করতে হবে তা সম্পূর্ণ কিন্তু এখানে ডিটেলস আপনাকে বলে দিয়েছে এইবার আপনি যদি মনে করেন যে ফর্মটা তো সব আপনাকে ফিল আপ করতে হবে তাছাড়া আপনি যদি মনে করেন যে আপনি এস এম এসের মাধ্যমে করবেন বা বা নেট ব্যাংকিংয়ের মাধ্যমে করবেন তারও কিন্তু প্রসেস এখানে রয়েছে তো অবশ্যই কিন্তু সেই প্রসেসটা আপনারা একবার দেখে নেবেন আর এই প্রসেসের এই যে লিঙ্ক এই যে এই যা যে এখানে লেখা রয়েছে এটা আমি আপনাদেরকে ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে গিয়ে কিন্তু এটাকে আপনারা অবশ্যই একবার চেক করে দেখবেন দেখার পর কিন্তু অবশ্যই আপনারা জানাবেন যে আপনাদের কেমন লেগেছে এখানে আপনি আপনার যে এস এম এসে এস এম এর মাধ্যমে কিন্তু আপনি এটাকে এনেবল করতে পারেন দেখুন এই সম্পূর্ণ প্রসেস এখানে বলে দেওয়া রয়েছে তো সেই প্রসেসটাকে ফলো করলেই কিন্তু আপনারা পারবেন তো অবশ্যই কিন্তু আপনার এই প্রসেসটা ফলো করবেন এটা হচ্ছে আপনার এসের মাধ্যমে তাছাড়া আপনারা যদি মনে করেন যে নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কোন ধরো নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও কিন্তু এখানে লিখে দেওয়া রয়েছে তো অবশ্যই কিন্তু আপনারা এটাকে ডাউনলোড করবেন ডাউনলোড করার পর যদি মনে করেন এস এমএস এর মাধ্যমে কোন ধর এস এম এর মাধ্যমে করবেন এবং যদি মনে করেন যে আপনারা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কোনো নেট ব্যাঙ্কিং মাধ্যমেও কিন্তু করতে পারেন তো এইবার হচ্ছে ফর্মটা যখন আপনারা ফিল আপ করেন ফর্মটা ফিল আপ করার পর কিন্তু আপনাদের যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্কে গিয়ে কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে যোগাযোগ করার পর কিন্তু আপনাদেরকে এটুকু ছেড়ে দিয়ে দেবে এবং এটুকু আপনার সমস্ত ডিটেলস লেখা থাকবে এখানে আপনার সিগনেচার থাকবে যা যে ব্যাঙ্কের অথরাইজার রয়ে রয়েছে তার কিন্তু এখানে সিগনেচার করা থাকবে এখানে আপনার সিগনেচার থাকবে ডেট থাকবে এখানে সিগনেচার ভেরিফিকেশান যে ব্যাঙ্কের যে ম্যানেজার রয়েছে সে অফিসার কিন্তু এখানে ভেরিফাই করে দেবে তো অবশ্যই কিন্তু আপনার ফর্মটাকে ভালো করে দেখবেন আর আপনার যদি ইংলিশে বুঝতে অসুবিধা হয় তখন এখানে আপনার বাংলায় করতে পারেন গুজরাটি হিন্দি কারণ অনেক কিছু রয়েছে এখানে সেটা কিন্তু আপনি নিয়ে নিতে পারেন সাপোজ বাংলায় যদি ক্লিক করি তাহলে বাংলায় অনুযায়ী আমার এখানে ফর্ম চলে আসবে তো অবশ্যই আপনাদের যেটা প্রিফিটেবল মনে হবে সেই অনুযায়ী কিন্তু আপনারা ফর্ম নেবেন এইখান থেকে এবং ফর্মটাকে কিন্তু ফিল আপ করে দেখবেন কোনো কারণে যদি আপনার ডেথ হয়ে যায় বা আপনি যদি ডিসেবলি হয়ে যান সম্পূর্ণ হ্যান্ডিক্যাপ হয়ে যান তাহলে কিন্তু দু লাখ টাকা করে আপনি পেয়ে যাবেন আর এখানে আপনাকে কিন্তু বছরে কিন্তু বারো টাকা দিতে হবে আপনি যদি কোনো কারণে যদি আপনার নাও হয় এটা তো বছরে বারো টাকা কাটাটা কিন্তু বেশি ব্যাপার না তো অবশ্যই কিন্তু এটাকে আপনারা একবার চেক করে দেখবেন ভালো করে এবং ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই আপনার পিডিএফটাকে ডাউনলোড করে নেবেন সম্পূর্ণ আর এখানে আসার জন্য বা আপনার এই ফর্মটায় আসার জন্য যেটা করতে হবে সরাসরি আপনার এখানে গুগলে চলে যাবেন গুগলে গিয়ে এখানে লিখবেন হচ্ছে পি এম এস বি ওয়াই পি এম এস বি ওয়াই লিখে সার্চ করবেন সার্চ করার পরে দেখবেন সব ফার্স্ট যেটা রয়েছে এটাতে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন আপনাদের সামনে প্রথম একটা ওয়েবসাইট ওয়েট ওয়েব ওপেন হয়ে যাবে যেখানে আপনার প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার সমস্ত কিছু ডিটেলস এখানে পেয়ে যাবেন এবার আপনি যদি মনে করেন যে ফর্ম ডাউনলোড করবেন তাহলে আপনাকে কিছু লিখতে হবে না জাস্ট এখানে পি এম পি এম এস বি ওয়াই লিখে ফর্ম লিখবেন ফর্ম লেখার পর সার্চ করবেন সার্চ করলে প্রথম যেই লিঙ্কটা আসবে সেই লিংকটাতে ক্লিক করবেন সেই লিংকটাতে ক্লিক করলে ডিরেক্ট একদম এই আপনার ওয়েবসাইটে নিয়ে আসবে এবং ফর্মের জায়গা নিয়ে চলে আসবে এখানে সব করা ফর্ম আপনি পেয়ে যাবেন তো আশা করছি সম্পূর্ণ রকম আমরা বুঝতে পেরেছেন তো আপনাদের যদি এটা ভালো লেগে থাকে অবশ্যই নিচে ইয়েস লিখবেন যে আপনাদের ভালো লেগেছে এবং এইরকম ভিডিও যদি আপনারা আরও পেতে চান তাহলে সেটাও কমেন্ট করে জানাবেন তো নানা ধরনের ভিডিও কিন্তু আমরা নিয়ে আসবো আপনাদের জন্য তো অবশ্যই কিন্তু আমরা সেটা কমেন্ট করে জানাতে হবে আর ভিডিও যদি ভালো লেগে থাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যাতে সব এই তথ্যটা জানতে পারে আশা করছি ভিডিওটা আজকে আপনাদের জন্য খুব হেল্পফুল হবে তো ওকে খুব ভালো থাকবেন থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ